তাহলে দর্শক আশা করি ভালো আছেন, তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বড় বড় চলে আসলাম আমার রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই কেমন আছেন? আমি তো বরাবরই ভালো না, অসুস্থ মনে হচ্ছে। তো না হ কাশি ঠান্ডা রোজা কি আজকে? আজকে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ। তো ভেবেছি সব ঠিক থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। দেখি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথম রোজা কিভাবে কাটলো? বা ওরাই তো হবে এনে দুধ আমি কই মামা ওরই না আমরা কাটলো সব প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো ভালো কাটলো। দে তুই কাহিনী বলবি এনে প্রথম দিন তুই এক মোর একটা ফোন দিবি আর আমি একটা ফোন দিব। প্রথম দিন কি কি করছিস? দেখো বুড়ো তো দেখাটা আরে পাগল তুই কথাই কন্না উঠতেছিস। আর প্রথম দিন যে শুরু থেকে মানে সেহরি খাওয়ার আগ পর্যন্ত বা ইফতার করার আগ পর্যন্ত কি কি করছেন? গুরুত্ব দেখার দেখা দেখবো আমি গুরুত্ব দেখার দেখা দেখবো আমি দর্শক কার গুরুত্ব দেয় এসব শুনেন আপনারা, আমরা সব থাকি এটাই দেখবো। ক্যামেরা ফিরে যাই বাইরে, আমরা চোখ না দিই। এই সাজরে বলে আমি বাইক আমি কিন্তু কোনো দিন বাইক নেই। এই বাইক আসলে করবে দেখো তার তো বন্ধু না তার বন্ধু জিনিস পরিস্থিতির ক্ষেত্রে বুঝছো, একজন ছোট বাইকেও ভাই বলতে হয় পরিস্থিতির ক্ষেত্রে কি ছোট ভাইদেরও ভাই বলতে হয়। তাহলে আর কিছু বলবো না আমি এ পর্যন্তই, ঠিক আছে? তো গাইস তো আমি কি বলেছিলাম মানে প্রথম থেকে শুরুতে মানে এই যে সেরি খাওয়া আগ পর্যন্ত থেকে শেষ পর্যন্ত আমরা একটু শুনতে চেয়েছিলাম। তো শেষ পর্যন্ত ভালো, সেরি খাইছি সারাদিন ভালো কাটলো, তোমাদের সাথে 50টা গল্প উড়ে বাইতে গেছি যা এক দুটো বুঝুন দিয়া আধা ঘন্টার মাছ ধরছেন বলে মানে আমরা মাছ ধরছি মা মাছ মাছ ধরছি আন্দরমকে তোমার কি মাথা দিয়ে চালনা পিছন বাকি যা পড়ছে তাই ভাই বন্ধু তুমি থাকলে হয়তো তুমি মাথাটাই নিতে তাহলে তো ওই জিনিসটা তুমি তো পাইতে আমি থাকলে পাইতাম না অবশ্যই ওটা টুকলা টুকলে ওটা যে তোমার আমার কত যাওয়ার আগে বল কাট টুকলা ওটা নিতাম আমি, ঠিক আছে? কি তো এটা কি পাওয়ার নাই পরে তোমার এটা বুঝতে ওটা যে আগে রাখ নিতাম কিন্তু আমি আসলে আসলাম না আসলাম না আমরা কাছে কি আমরা আসলে ছিলাম না। তো কখন বাক করে হইছে এটা? তারপরে হলো পাইছে বাবা আধা মন না জি তারপরে এক মন একবার তার
আদামুন আদামুন তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে।